আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। প্রকাশ্যে গুলি করে অধ্যক্ষকে খুন। বগুড়ায় দিন দুপুরে মহাসড়কে এক মাদ্রাসা অধ্যক্ষকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার 4 মে সকাল 10:30টার দিকে বগুড়া নাটোর মহাসড়কে শাহজাহানপুর উপজেলার জোড়া কৃষি কলেজের সামনে এই ঘটনা ঘটে। নিহত মোজাফফর হোসেন বগুড়া নন্দীগ্রাম উপজেলা সংলগ্ন নাটোরের সিংড়া উপজেলার সুকাশ গ্রামের মৃত সাইদ আলীর ছেলে। জানা গেছে, মোজাফফর হোসেন একটি সিএনজি চালিত অটো টেম্পো যোগে বগুড়া শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে জোড়া কৃষি কলেজের সামনে মোটরসাইকেল যোগে আসা একদল দুর্বৃত্ত অটোরিকশার গতিরোধ করে। এই সময় তারা প্রকাশ্যে মোজাফফর হোসেনকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার বুকের বাম পার্শ্বে একটি গুলির চিহ্ন দেখা গেছে। সুকাশ ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের সদস্য মাহবুবুর রহমান জানান, মোজাফফর হোসেন পেশায় কবিরাজ, তিনি একটি কওমি মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। এ বিষয়ে শাহজাহানপুর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, নিহত মোজাফফর হোসেনের সাথে থাকা যাত্রী একজন নারী ও পুরুষ প্রকাশ্যে গুলি করতে দেখেছেন। এ ঘটনার কারণ উদ্ঘাটনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।